যখন কোনো ইয়েতিম কান্না করে, হাদিসে বর্ণিত আছে, আল্লাহ জিব্রাইলকে বলেন, কে কাঁদিয়েছে তাকে, তার চোখের পানি কে ঝরিয়েছে? তো জিব্রাইল বলেন, কোনো মানুষ তাকে কষ্ট দিয়েছে, সেজন্য সে কান্না করছে। তখন আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, যে এই মুহূর্তে তার চোখের পানি মুছে দিবে এবং তার মুখে হাসি ফোটাবে, আমি তাকে দুনিয়া এবং আখেরাত দুটোই দিব, এবং যে এই মুহূর্তে এই বাচ্চাকে খুশি করবে, আমি কিয়ামতের দিন তাকে খুশি করে দিব। দুহাই লাগে আপনাদের, কেউ এতিমের হক নষ্ট করবেন না। এতিমের হক নষ্ট করে আল্লাহর দরবারে অপরাধী হবেন না। মনে রাখবেন, এতিমের হক নষ্টকারী কিয়ামতের দিন ভয়াবহ বিচারের সম্মুখীন হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদানের তৌফিক দান করুন। আমিন।